এক কোটি টকা ড্রাগস জব্দ করবলে সক্ষম হয় আরক্ষী, লগতে দুই ড্রাগস সরবরাহকারীকে আটক করে। জনাছে মুহূর্তের এক ডর খবর টাইমিত দর্শক সকল, দবকাত পুনের আরক্ষী জব্দ করলে বৃহৎ পরিমাণ ড্রাগস, প্রায় এক কোটি টকার মূল্য ড্রাগস জব্দ করে আরক্ষী। মঙ্গলবারে জাকির আহমেদ আর ফারুক উদ্দিন নামৰ দুটা ড্রাগস সরবরাহকারী গ্রেপ্তার করেছিল আরক্ষী। ধৃত সরবরাহকারী দুটার স্বীকারোক্তির ভিত্তিত জব্দ করবলে সক্ষম হয় ড্রাগস খিনি, যার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিব পৰা গৈছে। লগতে জব্দ করা হয়েছে এখন I-20 বাহন। গাড়িখনের দ্বারত বিশেষভাবে নির্মিত চেম্বারত লুকুয়াই আনিছিল ড্রাগস খিনি। 20টা সাবুনের বাকসত ভরাই আনিছিল ড্রাগস খিনি, যার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিব পৰা গৈছে। সম্প্রতি দুই ড্রাগস সরবরাহকারীক মারাথন জেরা অব্যাহত রাখিছে আরক্ষী। জনায় আছে মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর টাইমেটো দর্শকসকলক, পুনের দবকাত আরক্ষী জব্দ করেছে বৃহৎ পরিমাণ ড্রাগস, যার মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিব পৰা গৈছে। লগতে গ্রেপ্তার করেছে দুই ড্রাগস সরবরাহকারী, আর এনেদরে সাবুনের বাকসত ভরাই লো আনিছিলে ড্রাগস। I-20 বাহনখনের বিভিন্ন অংশত এনেদরে লুকুয়াই লো আনিছিল ড্রাগস খিনি। আর ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে দুই ড্রাগস সরবরাহকারী। দুটা দিনের ভিতর জব্দ ড্রাগস খিনির মূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিব পৰা গৈছে। ইতিমধ্যে মারাথন জেরাও অব্যাহত রাখিছে দুই ড্রাগস সরবরাহকারী। পৰহি 24/5/2022 তারিখে আমি গোপন খবরের ভিত্তিত এই থানার অন্তর্গত সেবাঘাট নিজ ডবকা অঞ্চলত আমি এটা ঘরত আমি অপারেশন চলাই আমি 5টা সন্দেহজনক ব্রাউন সুগারের পেকেট আমি রিকভার করবলে সক্ষম হও, আর লগতে উক্ত ঘরটোরপরা এই ড্রাগসর সরবরাহ জড়িত আমি দুজন ব্যক্তি, এজন জাকির আহমেদ আর ফারুক উদ্দিন নামৰ দুজন লোকক আমি করায়ত্ত করবলে সক্ষম হও। আর উক্ত ঘরটোতে এই ড্রাগস সরবরাহর জড়িত জাকির আহমেদর এখন I-20 গাড়িও আমি সিজ করো উক্ত ঘরটোরপরা, আর এখন R-15 মোটরসাইকেলও আমি পাও, পাই পেলে আমি জব্দ করো। আর জব্দ করার পিছত গাড়িখন আমি সেই সময় আমি সার্চ করো, যদি গাড়ির ভিতর আমি সন্দেহজনক ড্রাগসর আমি সন্ধান পাওয়া নাছিল, কিন্তু পরবর্তী সময়ত আমি থানালয় অহার পিছত এই সংক্রান্তে আমি 139/2022 এটা কেস রেজিস্টার করা হয়। রেজিস্টার করার পিছত যি দুজন একিউজ আমি জাকির আহমেদ আর ফারুক উদ্দিনক আমি এরেস্ট করেছিল, আমি মহামান্য আদালতত আমি প্রডিউস করো, আর প্রডিউস করে আমি দুই দিন আমি পুলিশ রিমান্ডর কারণে আমি প্রেয়ার দিও, আর সেইমতে মহামান্য আদালতে আমাক দুদিনের পুলিশ কাস্টডিত দিয়ে, আর পুলিশ কাস্টডিত অহার পিছত আমি যাওয়া রাতে আমি ভালদরে আমি থরলি আমি ইন্টারোগেশন করো, আর ইন্টারোগেশন করার পিছত জাকির আহমেদ যিজন I-20 গাড়িখনের যি ওনার আসে তখেতে এই কথা কনফেস করে যে গাড়িখনের ভিতর একটা গোপন একটা চেম্বারের ভিতর আর 20টা সন্দেহজনক ড্রাগসর সফটকেস আছে বলে কনফেস করে। সেইমতে আমি পুনের রাতে গাড়িখন আমি ভাল ধরনের সার্চ করো, আর সার্চ করার পিছত গাড়ির দরজার কাখর একটা গোপন চেম্বারেরপর আমি আরও অতিরিক্ত আমি 20টা সফটকেস আমি রিকভার করবলে সক্ষম হও, আর সেই সময় আমি উক্ত কেস সংক্রান্তে আমি জব্দ করো। আর এই যে সফটকেস সমূহ আসলে ওয়েট করার পিছত টোটেল আমি 248 গ্রাম পোৱা যায় আর 20টা, আর যা পরহিদিনা 5টা পাইছিল টোটেল আমি 314 গ্রাম আমি সন্দেহজনক ড্রাগস রিকভার করবলে সক্ষম।